হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা মরিয়াম ব্লগ থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। গতকাল খুব বেশি সময় প্ল্যান করে আমরা এই আপনার ভ্যানডোম মল, যেটা আপনার লুসাইলের কাছে, এটা আর কি খুবই সুন্দর মলটা, অনেক বড় প্লেস, এখানে অনেক সুন্দর মানে উপভোগ করার মতো প্লেসটা, আমরা ওখানে চলে গিয়েছি। তো যাই হোক, ইদানিং আমার ছেলে আপনার কলকাতা থেকে অন্য দেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, এটার জন্য কিছু শপিংয়ের দরকার হয় আমাদেরও। দেখা যায় যে উইন্টারে দেখা যায় যে একটু ঘুরতে ভালো লাগে, যেহেতু বৃষ্টির দিন ওই হিসাবে। তো আমরা চলে গিয়েছি ভ্যানডোম মলে। এই মলটা খুব বেশি দিন হয় নাই হয়েছে আর কি, অনেক এখানে যে প্লেসটাতে আমরা খাবারের আইটেমগুলা, খাবারের রেস্টুরেন্টগুলা একদম সবগুলা খুব কাছাকাছি, মাঝখান দিয়ে উপভোগ করার মতো একটা প্লেস আছে। তো ওখানে আমরা সরাসরি চলে গিয়েছি একটু সামান্য ঘুরেই। আমরা দেখা যায় যে খাবারটা শেষ করে তারপরে দেন আমরা একটু শপিং করব, যেই বলা সেই কাজ আমরা চলে গিয়েছি। চলে গিয়ে ওখানে বসে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি একটা তুর্কি রেস্টুরেন্টে। তারপরে খাবারের অর্ডার দিয়ে আমি কিছু সময় একটু ওখানে এনজয় করলাম, যে 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 প্লেসটাতে আপনার খুব সুন্দর ফায়ার ওয়ার্কসের ইয়েগুলো আছে, হয় প্রতি আধা ঘন্টা পর পরে হয়, যেটা দুবাইতে আমি দেখেছি আর কি। খুব সুন্দর প্লেসটা, মানে কমপ্লিট একটা প্লেস, এখানে এখানে রেস্টুরেন্ট আছে, এখানে ঘোরার মতো হাঁটার মতো প্লেসটা খুব সুন্দর এটা আর কি। তো আপনারা যারা এখনও ভ্যানডোম মলে যান নাই তারা যেতে পারেন, খুবই ভালো লাগে ওখানে। তুর্কি রেস্টুরেন্টগুলোর খাবারও খুবই উন্নত মানের এটা আর কি। তো আমরা খাবার অর্ডার করেই আমি দেখা গেছে যে এই প্লেসটা একটু ঘুরে দেখেছি, যদিও আরও অনেকবারে আমি গিয়েছি ওখানে এটা আর কি। তো যাই হোক, আমাদের খাবার মোটামুটি, খাবারের কয়েকটা মেনু দিয়েছে, যেহেতু রাতের খাবার ওই হিসাবে চিন্তা করেই দেখা যায় যে খুব বেশি আইটেম আমরা অর্ডার করি নাই। আর আমরা যেহেতু একটু শপিং করব, খাবারটা নিয়েও তো হাঁটা যাবে না এরকম আর কি। তো খুব ভালো লাগে এখানে গেলে, এখানে গেলে অন্যরকম একটা পরিবেশ এটা আর কি। এছাড়া আপনারা মল্লব কাতারেও যেতে পারেন, ওখানে ওখানেও ভালো লাগে। তো ভ্যানডোম মলটা যেহেতু নতুন হয়েছে, নতুন হিসাবে অনেক সুন্দর, মানে প্রতিটা মলই ভিন্ন এরকম আর কি। তো আমরা যাওয়ার সময় আমরা খাবার অর্ডার করছি, এদিক দিয়ে আবার আমি একটুখানি ঘুরে ঘুরে দেখলাম আর কি, খাবারের পরে যেন একটু শপিং করতে একটু সুবিধা হয় এরকম আর কি। আগে একটা সময় দেখা যাইতো যে অনেক বেশি, খুব বেশি আমাদের এখানে দেখেন ফায়ার এরিয়া আছে এরকম আর কি। তো এই এই আমার ভালো লাগছে মেনিও, মেনিও বুকটা একদম ইয়ের লেদারের, খুবই ভালো লেগেছে, আনকমন মনে হয়েছে এরকম আর কি। যদিও আরও দেখেছি এরকম অনেক আর কি। তো যাই হোক, প্রতিটা মলই ভিন্ন ভিন্ন আঙ্গিকেই সাজানো গোছানো, এক একটা মলের থেকে এক একটা মল কোনো অংশে কম না। এখানে আমরা তারপরে আমরা এখানে মাটন অর্ডার করছি, তিনটা প্লেট যেহেতু এটা আর কি। ফ্যামিলি ঘোরা যেটাকে বলে, হুমুস আছে, আরও কিছু আইটেমও আছে, এগুলো পরে আসছে আর কি। তো যাই হোক, এটা আর কি। এরপরে আমরা যেটা খেয়েছি, কুনাফা খেয়েছি, তারপরে আপনার তুর্কি যে আপনার রং চাটা ওইটা খুবই ভালো লাগে, ওইটাও খাইলাম। তারপর আমরা খাবারটা ফিনিশ করতে করতেই হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, তখন আবার আবার এই জিনিসটা আবার হয়েছে। এভাবে করে প্রতি হাফ অ্যান আওয়ার পরে পরে এই রাজিক পোয়ারাটা এভাবে হয় আর কি। যাই হোক, দেখতে খুবই ভালো লাগে, সামনে সামনে উপভোগ করার মতো একটা প্লেস আর কি। এদিকে খাবারটাও এনজয় করা যায়, সব সাইডের থেকে দেখা যায়, সব সাইডেই দেখা যায় যে এখানে আপনার রেস্টুরেন্টগুলো খুব কাছাকাছি এটা আর কি, ফুড কোর্টের একরকম সিস্টেম। তারপর আমরা খাবারটা ফিনিশ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আমার সাহেব কিছু স্যুট দেখেছে, একটা স্যুট এনেছে, আরো দুইটা স্যুট আপনার পছন্দ হয়েছে কিন্তু কিনতে পারে নাই, সাইজটা ওনার সাইজটা ঠিক মতো হয় না। তো ওরা বলেছে যে এগুলি একদমই নতুন কালেকশন, আগামী সপ্তাহে যেন যায়, এই আর কি। তো যাই হোক, পছন্দ করে রেখে আসছে উনি সবসময় যেটা করে, শার্ট গেঞ্জি এগুলি পছন্দ করতে পারে, কিন্তু স্যুটগুলো দেখা যায় পছন্দ করতে গেলে আমাকে দরকার হয় এরকম আর কি, কারণ একটা স্যুটের অনেক দাম। উনি যেগুলি পছন্দ করে অনেক সময় দেখা যায় আমার এগুলো পছন্দ হয় না কালারগুলো আর কি, দেখা যায় যে একটা কালার কিনতে গেলে একটাই কিনে, কালো কিনতে থাকলে দেখা যায় কালো কয়েকটা কিনে ফেলে এক বছরের মধ্যে, এরকম করে। তো যার কারণে আমি একটু বুঝে শুনে ওর সাথে ডিসকাস করে বলি যে এই কালারটা তোমার এখন নাই, এই কালারটা তোমার এখন ওল্ড হয়ে গেছে, এভাবে চিন্তা করে উনি স্যুটগুলো সবসময় আমাকে সাথে করে কিনে। এদিক দিয়ে যাচ্ছিলাম, এদিক দিয়ে যাওয়ার পথে আবার একটু ভিডিও করলাম, কারণ এই লেকটার সাথে, লেকটা আমি তখন দেখেছিলাম কিন্তু লেকের পাশে আসিনি, সামনে সামনে দেখতে আরও অনেক সুন্দর। তখন আমার সাহেব বলল, উনি এটা করে যে চলো আমরা একটুখানি ছবি উঠাই এটা আর কি। তো যে বেলা সেই কাজ, এখানে দেখেন বিভিন্ন দেশের ফ্ল্যাগের খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, আমার ভালো লেগেছে, তো আমি ওখানে আমার ফটো তুলেছি। তবে আমার কাছে লেকটা খুব ভালো লেগেছে, লেকের পাশে দাঁড়াতে খুব ভালো লেগেছে, তো আমি ঘুরে ঘুরে ওখানেই গেছি। তারপর আবার আমরা ওই সাইড দিয়ে শপে যাওয়ার একটা সিস্টেম আছে, ওখান দিয়ে আবার গিয়েছি, এই আর কি। তো যাই হোক, ততক্ষণে দেখা যায় যে আমাদের মল, ব্যান্ডম মলটা ঘোরা হয়ে গেছে। আশা রাখি আমার শর্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।